সবটাই খারাপ, মনটাও খারাপ, শরীরটাও খারাপ। শুধু মন খারাপ বললে বাড়ি গেলে মন ভালো হয়ে যায়। এর আগে দুবার বকখালিতে গিয়েছিলাম, দুবার দীঘাতে গিয়েছিলাম, পুরীতে এটা আমার প্রথম। এছাড়া আমি আর কখনো কোথাও ঘুরতে যাইনি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও মোটামুটি ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। আর সকলেই আমরা আজকে একটু লেট করেই উঠেছি, ইচ্ছা করেই লেট করে উঠেছি। তা আমার শরীরটা বিশেষ ভালো ছিল না বলে আমি আর একটু বেশিই লেট করে উঠেছি। তা যাই হোক, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, একবারে রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য। তা ওদিকে রান্না হচ্ছে, রান্না মাসি করছে। রান্না যদিও সেরকম কিছু নয়, ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই খেয়ে বেরিয়ে যাব। মাসি বলছে এত বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে কখন কি রান্না করবি, তাহলে এখান থেকে দুটো তোরাও খেয়েও বেরো আমরাও খেয়েও বেরোই, তাহলে সবারই পেটে দুটো কিছু থাকবে। তা সেই কারণে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। আর সকাল থেকে মোটামুটি বৃষ্টি হয়েই চলেছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ রয়েছে। তা ওয়েদারটা যে খুব একটা ভালো সেরকমটা নয়। আর কলকাতায় শুনেছি 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যদিও আমরা পুরীতে সেইভাবে বৃষ্টি পাইনি, ওই দিনই শুধু বৃষ্টি পেয়েছিলাম। আর একদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, আর একদিকে ডাল সেদ্ধ, আর এদিকে চাল ভেজানো রয়েছে। আর এখন আমরা বেরোচ্ছি, মাসিটা একটু বাদে বেরোবে। আর আমাদের ক্যাব চলে এসছে এখানে, চলো বেরোনো যাক এবার। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সকালেই বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। চলো, খুলে গেছে। মন খারাপ, ভাল লাগছে না, সবটাই খারাপ, মনটাও খারাপ, শরীরটাও খারাপ। শুধু মন খারাপ বললে বাড়ি গেলে মন ভালো হয়ে যায়। ভালো হলেই ভালো। তাড়াতাড়ি আসো। এইভাবে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। হ্যাঁ, অলরেডি বৃষ্টি হচ্ছে, যেহেতু প্যান্ডেল হচ্ছে তাই এই সামনেটাই নামতে হলো। পেছন দিক দিয়ে যাওয়া যেত, কিন্তু রিস্ক নিলাম না, তার কারণ পিছনের মেয়েতে জল উঠে যায়। এবার জল উঠেছে কিনা আদৌ জানি না। তো চলো, ভালোই বৃষ্টি হচ্ছে। সরে যা, সরে যা। এখন বাজে 7টা, আর আমরা বাড়িতে ঢুকেছিলাম মোটামুটি 4:15 এরকম হবে। তা যাই হোক, আসার পরেই সুস্মিতা কোনো রকম সময় নষ্ট না করেই শুয়ে পড়েছিল এবং ঘুমিয়ে পড়েছিল। জাস্ট ডেকে তুললাম, প্রায় 2.5 ঘন্টা মতন একটা সলিড ঘুম দিয়েছে। আশা করি শরীরটা একটু ঝরঝরে হয়েছে একটুখানি, তাই তো? মোটামুটি। আর আরও একটু ঝরঝরা করার জন্য, এনার্জিটাকে আরও একটু বুস্ট করার জন্য চা আমি করে নিয়ে এসেছি। চা খাও। মিষ্টি বিস্কুট খাবো না? আচ্ছা, মিষ্টি বিস্কুট। আমি তাহলে তোমার জন্য এখন কি করতে পারি, নোনতা বিস্কুট কি বানাবো? নিয়ে আসো। আচ্ছা, নোনতা বিস্কুট এখানে পাওয়া যায় না। তোমার জন্য আছে ক্রিম কেকার। সবটাই বেকার বিস্কুট, একটা এত মিষ্টি আর একটা একদমই মিষ্টি না। তাহলে এটা আর ওটা দুটো একসাথে মিলিয়ে এক কামড় করে খাও, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আটা কি রেখেছে এর মধ্যে? ওটা টুকরো বিস্কুটের টুকরো। সরি, চাটা খাও। বিস্কুটের কৌটোতে বিস্কুটের প্যাকেটগুলো সব জমানো হয়েছে। ওয়াও, ভেরি নাইস। আমরা বাড়িতে ছিলাম না না, কে খেয়েছে আর কে ভূতে করেছে, ভূতে করেছে। আমার বাড়িতে ভূত নেই। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি, চাটা খেতে খেতে সুস্মিতার সাথে একটু আড্ডা মারি। এই কদিন ধরে তো আড্ডাই হয়নি, সবার সাথে ছিলাম তো, পার্সোনালি সুস্মিতার সাথে আড্ডা হয়নি। এখন একটু পার্সোনালি সুস্মিতার সাথে আড্ডা মারবো। তুমি রেডি তো? রাজি তো? বেরিয়ে আসার পর যে এতটা মনটা খারাপ হয়ে যায় সত্যি কখনো ভাবিনি। মানে আসলে আমি তো সেইভাবে কখনো ঘুরতে বেরোইনি। এর আগে দুবার বকখালিতে গিয়েছিলাম, দুবার দীঘাতে গিয়েছিলাম, পুরীতে এটা আমার প্রথম। এছাড়া আমি আর কখনো কোথাও ঘুরতে যাইনি, আসলে আমার জীবনে সেইভাবে সুযোগ আসেনি, আর এটা আমার বলতে কোনো লজ্জাও নেই। তা যাই হোক, আগের দিনের ব্লগেও বলেছিলাম জীবনে কেউ না কেউ কখনো না কখনো শুরু করে। তা আমার লাইফে এটা বড় ট্যুর বলতে পারো, মানে 5 দিনের বড় ট্যুর। তা অনেকে বলেছ মানে আমি দেখাচ্ছি, রাস্তা থেকে তো অনেক ভেতরে হোটেল নিয়েছে, তাও আবার এত দেখায় এই সেই। এখানে দেখানোর কিছু নেই বন্ধুরা, আসলে আমরা ব্লগার যারা তারা সবটাই শেয়ার করি, ভালোটাও শেয়ার করি, খারাপটাও শেয়ার করি, দুঃখটাও যেমন শেয়ার করি, আনন্দটাও শেয়ার করি। তা যাদের পছন্দ হচ্ছে না তারা দেখো না আমাকে, আর যারা পছন্দ করো তারা তো দেখোই, সেটা আলাদা ব্যাপার। তা যারা পজিটিভ কমেন্ট করো, হ্যাঁ তাদের উদ্দেশ্যে হয়তো কখনো কিছু বলেও ওঠা হয় না, কিন্তু নেগেটিভ কমেন্টগুলো এতটাই মানে খারাপ লাগে কিছু কিছু সময়, ভাবি যে উত্তর দেব না, কিন্তু কিছু কিছু সময় না উত্তর দিয়েও পারা যায় না। তা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা বা ভাঙানো, যে তোমাদের হয়তো অনেকবার তোমরা ঘুরতে বেরিয়েছো, বা তোমাদের হয়তো আর্থিক সামর্থ্য অনেক বেশি, তোমরা হয়তো বিচের পাড়ে হোটেল নিয়েছো, বা তোমরা হয়তো অনেক ভালো রেস্টুরেন্টে থেকেছো, বা অনেক বড় হোটেলে থেকেছো, অনেক বড় হোটেলে খাওয়া দাওয়া করেছো। তা আমার তো ক্যাপাসিটি অনুযায়ী আমি সব কিছু করবো, তবে এটুকুনি বলতে পারি যে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী ছিলাম, বা আমার সাধ্যের ভেতরেই ছিলাম। তা এখানে দেখানোর কিছু নেই বা না দেখানোরও কিছু নেই। তা আমার জীবনে সুযোগ আসেনি তার দুটো একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে ছেলে যখন ছোট ছিল, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা থাকতো, আর ওই টাইমটা রূপকের সিজনটা অফ থাকতো। যেহেতু ছেলের পরীক্ষা চলতো, রূপকের সিজন অফ থাকা সত্ত্বেও, মানে যেহেতু অফিসে কাজের প্রেশারটা কম থাকতো, আমরা কখনো বেরোতে পারতাম না। আর রূপকের যখন অফিসের খুব কাজের প্রেশার থাকতো, তখন ছেলের স্কুল ছুটি থাকতো, আমরা কখনো ডিসিশন নিতে পারিনি ঘুরতে বেরোনোর। তা আমার তখন ফোকাসটা ছিল আমার ছেলেকে মানুষ করা, আমার ছেলের পড়াশোনার দিকে নজর দেওয়া। তা আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে, তা এই সময়টায় হয়তো সুযোগ সুবিধা আসছে বা আসবে, হয়তো এখন আমরা টুকটাক ঘুরতে বেরোতে পারবো। তা সবটাই ভাগ্য, এটা তো জোরগলায় কিছু বলা যায় না। ঘোরা বেড়ানোটা অনেক আছে, যাদের আর্থিক সামর্থ্য নেই তারাও কিন্তু হয়তো ঘুরতে বেরিয়ে যাচ্ছে বা ঘুরে আসছে, আনন্দ করে আসছে। আবার যাদের হয়তো কোটি কোটি টাকা রয়েছে, তারা অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা হয়তো বাড়ির বাইরে বেরোতেই পারছে না, ঘুরতে যেতেই পারছে না। তা আমি মনে করি ঘোরা বেড়ানোটা ভাগ্য, ভাগ্যে না থাকলে কখনোই কিন্তু হয় না। আর পুরী দর্শন তো আমি বলবো সম্পূর্ণটাই ভাগ্য। জগন্নাথ ঠাকুর যদি না টানে তাহলে কখনোই কিন্তু পুরী দর্শন হয় না। এতদিন আমাকে টানেনি, তাই আমার যাওয়া হয়ে ওঠেনি। তা এইখানে কেউ এরকম যদি বলে যে জীবনে বোধহয় প্রথম পুরীতে এসছে, আমি মনে করি তার মতন মূর্খ বোধহয় পৃথিবীতে কেউ নেই। আরে বাবা, জীবনে তো প্রথমই কেউ কিছু করে, জীবনে প্রথম কেউ স্কুলে ভর্তি হয়, জীবনে প্রথম কেউ হাঁটা শেখে, জীবনে প্রথম কেউ কথা বলা শেখে, জীবনে প্রথম কেউ ঘুরতে যায়। তা এটা আগের ব্লগেও বলেছি। তা এর সেরকমই জীবনে আমি প্রথম ঘুরতে গেছি, এটা আমার জীবনের শুরু। তা কী হয়েছে, কি অসুবিধা আছে? এখানে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তা মানুষ কারো ভালোটা বোধহয় সহ্য করতে পারে না, কারো ভালোটা বোধহয় দেখতে পারে না। আবার এরকমও কমেন্ট এসছে, কালকে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, মানে আমি ট্রেনে আস্তে আস্তে অসুস্থ হয়ে গিয়েছিলাম। অসুস্থ মানুষ হতেই পারে, হতে পারে না? তা সেটা যে কোনো কারণেই হোক। তা সেখানে কমেন্ট এসছে, বাবা ট্রেনে অসুস্থ হলো, ভিডিও বানানোর সময় তো অসুস্থ হলো না, রান্নার ভয়তে মাসি বাড়িতে চলে গেল। এখানেও একটা কথা আমি বলতে চাই যে মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সিম্প্যাথি এগুলোর কোনো মূল্য নেই। মাসি ভালোবেসে আমাকে ডেকেছে, কেন গিয়েছি? শুধুমাত্র ভালোবাসার টানে, ভালোবাসার কারণে। আর রান্না একটা দিন নয়, রান্না নাই করলাম, বাড়ি থেকে কিছু খাবার এনে খেয়ে নিলেই তো হয়ে যেত, তারপরেও মাসির ফ্ল্যাটে উঠেছিলাম। তা এই ব্যাপারগুলো না সবাই বুঝবে না। আর যে এই ধরনের কমেন্ট করেছো সে মনে হয় এরকম অভিনয়টাই করে থাকো, তাই তুমি ধরতে পেরেছো। ওই আর তো কেউ এই কমেন্ট করেনি, তার মানে তুমি এরকম প্রতিনিয়ত এরকম অভিনয় করো তোমার বাড়ির লোকের সাথে, যার জন্য তুমি আমার অভিনয়টা এত সুন্দর ধরতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। তা যাই হোক, এইসব মানুষকে আর কি বলবো, এখানে আমার আর কিছু বলার নেই। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। তা যাদের ভালো লাগবে, যারা আমাকে ভালোবাসো, যারা আমার নিয়মিত ব্লগ দেখো, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে বলছি আমার তরফ থেকে অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ, কারণ তোমাদের সম্বন্ধে কখনো এইভাবে কিছু বলা হয়নি। যারা নেগেটিভ কমেন্ট করে, তোমরা হয়তো ভাবতে পারো তাদের কমেন্ট তুলে ধরে আমরা কন্টেন্ট বানাই। না, আসলে ভালোর তো কোনো শেষ নেই। ভালো কমেন্টের অ্যান্সার কিভাবে দেব? ধন্যবাদ ছাড়া আর কোনোভাবে দেওয়ার আমাদের ভাষা নেই। কিন্তু খারাপ কমেন্টের কিছু কিছু রিপ্লাই যদি আমরা না দিই, তারা হয়তো ভেবে নেয় যে আমরা পয়সার জন্যই সব কিছু করে থাকি। সবাই পয়সার জন্যই সব কিছু করে থাকে, তা বলে আমি এমন কোনো কাজ করছি না যে যেটা আমার সম্মানহানি হবে, যেটা আমার পরিবারের সম্মানহানি হবে। তা যে অফিস যাচ্ছে সেও কিন্তু পয়সার জন্যই অফিস যাচ্ছে, যে সিনেমায় শুটিং করছে সেও কিন্তু দুটো পয়সার জন্যই শুটিং করছে, যে ভ্যান চালাচ্ছে সেও কিন্তু দুটো পয়সার জন্যই ভ্যান চালাচ্ছে, যে ঝাড়ুদার সে দুটো পয়সার জন্যই ঝাড়ু দিচ্ছে। তা আমরা যেরকম ব্লগার, তারা আমরা দুটো পয়সার জন্যই ভিডিও বানাই, এখানে আমাদের বলতে কোনো আপত্তি নেই। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তাহলে বেরিয়ে যাও, দেখো না। তোমাদের অনেক যোগ্যতা, তোমাদের অনেক কি বলবো, আমার এখানে আর সত্যি ভাষা নেই। যাই হোক, বাদ দাও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে। টাটা, শুভরাত্রি।